11 দফা দাবিতে নৌযান পরিবহন শ্রমিক ফেডারেশনের ধর্মঘটের প্রথম দিনে ত্রিপক্ষীয় বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। পাল্টা 6 দফা দাবি তুলে ধরেছে মালিকপক্ষ। তারা বলছেন শ্রমিকদের দাবি অযৌক্তিক আর 11 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। খাদ্য ভাতা সহ 11 দফা দাবিতে সোমবার মধ্যরাত থেকে বন্ধ রয়েছে পণ্যবাহী নৌ চলাচল। কাজ বন্ধ থাকায় লাইটারের জাহাজ, বালু সিমেন্টবাহী বালখেট, ট্রলার সহ পণ্যবাহী শ্রমিকরা সকাল থেকেই অলস সময় পার করছেন। তবে বালখেট শ্রমিকদের মূল দাবি নৌপথে চাঁদাবাজি বন্ধের। 96 হইতে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমরা কোনো ফল পাচ্ছি না। 6টা পর্যন্ত চালাইতে পারতো দিনে, আর একদম 5টা বাজে অনেক সময় ধরে ফেলায়। প্রত্যেকটা ট্রলারে তেল আছে, 1 লিটার 2 লিটার তেল না দিলে বলে মামলা দিমু, আনারে রাতে ধরুম। যদি জাহাজ না ঘুরাই টাকা দিবা 10,000, না গাড়ি নিয়া মামলা দিব। শ্রমিক মালিক ও সরকার ত্রিপক্ষীয় আলোচনা চালিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। আমাদের যে নেতৃবৃন্দ আছে তাদের উপরে যদি কোনোরকমভাবে মালিকেরা সরকার যদি অন্যায়ভাবে কোনোরকমভাবে মামলা হামলা দেওয়া হয় তাহলে এই আন্দোলন কঠোর থেকে আরও কঠোর অবস্থান ধাবিত হবে। পণ্যবাহী নৌ চলাচল বন্ধ থাকায় কাজ কমে গেছে, তাই বিপাকে পড়েছেন স্থলপথের পণ্য পরিবহন শ্রমিকরাও। এই গাড়ি চালু হলো জাহাজের মালামাল দিয়ে, মাল সালা আস্তে আস্তে না, আর আমগো কোনো টিপটু বইতেছে না, আমরা নিরুপায় পড়ে রয়েছি। এমন পরিস্থিতিতে মালিকদের পক্ষে মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন। তারা বলছেন পণ্যবাহী নৌযান শ্রমিকদের 11 দফা দাবি অযৌক্তিক, এসব মেনে জাহাজ চালানো সম্ভব হবে না। উল্টো তারা 6 দফা দাবি তুলে ধরেন। 2 বছর আগে থেকে তারা অযৌক্তিক ধর্মঘট তারা পালন করে যাচ্ছে এবং সরকার পক্ষ থেকে চাপের মুখে তারা বারবার উড্ডো করতে তারা বাধ্য হয়েছে। এখানে এই মহামারীর উপর আমরা জানি না তাদের পিছনে কোনো কালো হাত আছে বলে আমার মনে হয়। নৌযান শ্রমিক ফেডারেশনকে ধর্মঘট প্রত্যাহার করে আলোচনায় বসতে আবারও আহ্বান জানান তারা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।